আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় ধর্মপ্রাণ মুসলমান বৃন্দ দীর্ঘ দুই বৎসর করোনা মহামারীর কারণে টঙ্গি বিশ্ব ইস্তেমা অনুষ্ঠিত হয়নি মহান আল্লাহ মেহেরবানি ফজল দুই হাজার তেইশ জানুয়ারি মাসে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হতে যাচ্ছে ইনশাআল্লাহ ইজতেমা ময়দানের স্বাস্থ্য সম্পর্কিত কিছু বিষয় আপনাদের সামনে এখন তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা কাকরাল মুরব্বীদের পরামর্শ অনুযায়ী যে সমস্ত নাবালক বাচ্চা যাদের দাড়ি মোচ ওঠে নাই এবং যে সমস্ত মানুষ বয়বৃদ্ধ হয়ে গিয়েছেন একা একা চলাফেরা করতে পারেন না এবং মাদুর ব্যক্তি রয়েছেন তারা ইস্তেমার ময়দানে না আসলে ভালো হয় যেহেতু প্রচুর শীত পড়ার সম্ভাবনা রয়েছে এবং প্রতিবার ইজতেমাতেই কিন্তু শীত পড়ে থাকে এজন্য ইস্তেমা ময়দানে আগত সকল মুসল্লি বৃন্দকে পর্যাপ্ত পরিমাণে শীতের পোশাক এবং বিছনা বেডিং নিয়ে আসার জন্য বিশেষভাবে আহ্বান করছি ধুলাবলের পরিবেশে মাস্ক ব্যবহার করুন সরাসরি ইস্তেমা ময়দানে যে হাউসগুলো রয়েছে এই হাউস থেকে সরাসরি পানি পান করা যাবে না এবং হাউজের যে পাইপটা রয়েছে যে পাইপ দিয়ে পানি হাউজে পরে সেখান থেকে পানি পান করতে পারেন যাদের পানিতে সমস্যা রয়েছে অর্থাৎ পানি চেঞ্জ করলে তাদের পেটে পীড়া হওয়ার সম্ভাবনা রয়েছে তাদেরকে বোতলজাত পানি পান করার জন্য অনুরোধ করছি ভিড় ভাড়টা এড়িয়ে চলুন ইস্তেমার ময়দানে সর্ব অবস্থায় ধূমপান থেকে বিরত থাকুন যারা বিভিন্ন রোগে আক্রান্ত রয়েছেন যেমন শ্বাসকষ্ট অ্যাজমা তারপর উচ্চ রক্তচাপ ডায়াবেটিস হার্ট অ্যাটাক ব্রেন স্ট্রোক এই সমস্ত ওষুধ যারা নিয়মিত খান তারা অবশ্যই বক্সে করে ওষুধ নিয়ে আসবেন এবং নিয়মিত ওষুধ সেবন করবেন যারা অ্যাজমা রোগে হাঁপানি রোগে আক্রান্ত তারা যারা ইনহেলার ব্যবহার করেন তারা অবশ্যই ইনহেলার সাথে করে নিয়ে আসবেন ত্বকের শুষ্কতা রোধে ভেসলিন বা লোসন ব্যবহার করুন প্রাথমিক চিকিৎসার বিভিন্ন ঔষধ যেমন ঠান্ডা সর্দি জ্বর কাশি অ্যালার্জি ডায়রিয়া পাতলা পায়খানা এই সমস্ত ওষুধ সাথে করে নিজে নিয়ে আসবেন তাতে নিজে উপকৃত হবেন এবং অন্য কেউ যদি আপনি উপকার করতে চান তারও কিন্তু উপকার হবে ইস্তেমার ময়দানের চতুর্পাশ্বে শত শত মেডিকেল টিম আপনার চিকিৎসা সেবায় নিয়োজিত রয়েছে আপনি অসুস্থ হলে অবশ্যই সেই মেডিকেল টিমে গিয়ে আপনার সমস্যার কথা বলবেন চিকিৎসা ব্যবস্থাপত্র এবং বিনামূল্যে আপনি ঔষধ পেতে পারেন খাবারের উচ্ছিষ্ট অংশ নির্ধারিত স্থান ব্যতীত আমরা যত্রতত্র ফেলব না পায়খানা পেশাবের নির্ধারিত জায়গা বা নির্ধারিত টয়লেট ব্যতীত অন্য কোথাও যত্রতত্র মলমূত্র ত্যাগ করব না হঠাৎ যদি কেউ সিরিয়াস অসুস্থ হয়ে যায় যেমন হার্ট অ্যাটাক ব্রেন স্ট্রোক বা গুরুতর শ্বাসকষ্ট তার সৃষ্টি হয়ে যায় তাহলে অবশ্যই সংশ্লিষ্ট তার মুরব্বীদের সাথে যোগাযোগ করবেন এবং তাদের পরামর্শক্রমে মেডিকেল টিম যারা জরুরি মেডিকেল টিম রয়েছেন ওই জরুরি মেডিকেল টিমের মাধ্যমে উন্নত হাসপাতালে স্থানান্তরিত করা হবে এবং সেখান থেকে আপনি চিকিৎসাপত্র গ্রহণ করবেন যেখানে সেখানে আমরা পানি ফেলবো না এতে করে পানি ফেললে আপনি পিছলিয়ে যেতে পারেন এবং আপনি দুর্ঘটনার শিকার হতে পারেন এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে হার কিন্তু ভেঙে যেতে পারে যে সমস্ত মুসল্লি বির্দু ইস্তেমা মজানে আসবেন সবাইকে আমি এই পরামর্শগুলো মেনে চলার জন্য বিনীত অনুরোধ করছি বিশ্ব ইজতেমা সফল হোক কামিয়াব হোক আমাদের হেদায়তের জড়িয়া হোক মহান আল্লাহ রব্বুল আলমেন যেন আমাদেরকে কবুল করে নেন বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ